কেন আমরা প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচরদের জন্য এত দোয়া করতে হয়, তার যারা পরিবারের সদস্য, তার যারা সাহাবী ছিলেন, তার যারা সহচর ছিলেন, সেই মানুষগুলোর জন্য এত দোয়া, এত দরুদ আমাদের কেন করা লাগে, এর কারণ কি? এর অন্যতম প্রধান কারণ হলো সেই মানুষগুলোর কারণেই আজকে ইসলাম আমরা পেয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যে ত্যাগ, তাদের যে শ্রম, সেটা যদি তারা না দিতেন, আজকে আমরা বলতেছি নবীজি বলেছেন, আমরা তো নবীজির মুখ থেকে শুনি নাই, তাহলে এই কথাগুলো সেই সাহাবীরা ধারণ করেছেন, সংরক্ষণ করেছেন। এখন তো আমি হুজুর, আমি ওয়াজ করে টাকা নেই, আমি জুমা পড়ায় টাকা নেই, আমি জুমা নামাজ পড়ায় টাকা নেই, সাহাবীরা কার কাছে টাকা নিয়েছে? কেউ টাকা দিয়েছে তাদেরকে? শুধু আল্লাহর জন্য, অনলি আল্লাহর জন্য তারা এই ইসলামকে সংরক্ষণ করবার জন্য তাদের সব কিছু নিয়োগ করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে তাদেরকে একটা সার্টিফিকেট ইস্যু করেছেন। কি সার্টিফিকেট ইস্যু করেছেন? ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। বিশাল বড় সার্টিফিকেট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা কারা? সাহাবীরা। ওয়াল্লাযিনা আমানু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা ঈমান এনেছে, তার সাথে যারা ঈমান এনেছেন, তাদের কথা আল্লাহ বলছেন যে তার সাথে যারা ঈমান আনছে, অর্থাৎ সাহাবীরা, তার সহচররা, তাদের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, যে তারা হম রুকান, সুজ্জাদান, অনেক গুণ আছে, অনেক বৈশিষ্ট্য আছে, সীমা হম ফি উজুহিম মিন আসারি সুজুদ। এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা ইবাদত বন্দেগী দিনের জন্য যা করেছেন তার সব কিছু করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে অনুগ্রহ এবং সন্তুষ্টি অর্জনের জন্য। ব্যাস এটাই তাদের একমাত্র উদ্দেশ্য ছিল, অন্য কোনো ধান্দা, উদ্দেশ্য, মতলব এগুলো কিছুই তাদের ছিল না। এবং তাদের যে আত্মত্যাগ, সেটার কোনো তুলনা পৃথিবীর ইতিহাস দেখাতে পারবে না। আপনি চিন্তা করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনয়ন করছেন, মক্কা থেকে হিজরত করে মদিনা চলে যেতে হবে, জীবনে আর কখনো মক্কায় নিজের মাতৃভূমিতে ফিরে আসা যাবে কি না তার কোনো গ্যারান্টি নেই, এইরকম পরিস্থিতিতে তারা শুধু নবীজির নির্দেশ ছিল, সবাই চলে গেছে। বিষয়টা কি আসলে এত সহজ? ইসলাম গ্রহণ করলাম, বুঝলাম, আপনার কথা মানলাম, তাই বলে এই মাতৃভূমি রেখে জমি জমা ঘর বাড়ি স্থাবর অস্থাবর সম্পত্তি ব্যাংক ব্যালেন্স সব রেখে চলে যেতে হবে রাতের অন্ধকারে, আর জীবনে কখনো ফেরত আসা যাবে না? এই যে সহায় সম্পদ, প্রিয়জন, আত্মীয় স্বজন, মাতৃভূমি সব কিছুর মায়া ত্যাগ করে চলে যাওয়া, বলা যত সহজ, বাস্তবতা কি এত সহজ? আজকালকার রিফিউজিরা যারা এক দেশ থেকে আরেক দেশে রিফিউজি হিসাবে যায়, শরণার্থী হিসাবে আশ্রয় নেয়, এরাও তো কিছু জিনিসপত্র টুকরা টাপড়ি সাথে নিয়ে যেতে পারে, তাই না? কিন্তু যারা হিজরত করেছেন তারা পেরেছেন সেটা করতে? কিছু করতে পারে, এক কাপড়ে পরনের পোশাক আছে ওইটা নিয়ে, অনেকে তো প্রকাশ্যে যেতেও পারেন না, রাত্রে অন্ধকারে চলে যেতে হয়েছে, কিছু সাথে নিয়ে যেতে পারেন। এর চাইতে আরও আশ্চর্যের বিষয় হলো অনেককে চলে যেতে হয়েছে স্বামী চলে গেছেন স্ত্রীকে রেখে, স্ত্রীকে চলে যেতে হয়েছে স্বামীকে রেখে, সন্তানকে রেখে। বিষয়গুলো বলতে সহজে আমরা বলে ফেলতেছি, শুনে ফেলতেছি, একটু চিন্তা করেন তো, এই দৃশ্য এর মুখোমুখি যদি আমরা হতাম কজন টিকতে পারতাম? আমরা শয়তান একটা মাসালা ডেলিভারি করতো আমাদেরকে তখন, সেটা কি? সময় সময় কিন্তু ইবলিস আমাদেরকে বিভিন্ন মাসালা ডেলিভারি করে, ফতোয়া দেয়, তখন ইবলিস বলতো যে নিরুপায় হলে হিজরত না করাও জায়েজ আছে, কারণ আমি তো নিরুপায়, আমি তো পারতেছি না, আল্লাহ তো সাধ্যের বাইরে কিছু চাপায় না, এটা আমার সাধ্যের বাইরে হয়ে যায়, আল্লাহ মাফ করবে। আমাদের এরকম বহু সান্ত্বনা ভেতর থেকে ইবলিস আমাদেরকে দিত, আর সাহাবিদের কাছে এই সমস্ত কিছুর কোনো খাওয়াপ ছিল না। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ব্যস্ত তাওয়াক্কাল আল্লাহ, তারা ছুটে পড়েছে। মোহতরম হাজিরিন, সাহাবিদের বৈশিষ্ট্য নিয়ে ঘন্টায় ঘন্টায় কথা বলা যাবে, আজকে সেটা আমাদের ইস্যু না, কিন্তু যেহেতু আমরা প্রতি সপ্তাহে এবং প্রত্যেক নামাজে বিভিন্ন সময়ে দুরুদ পড়লেই আমরা নবীজির পরিবার এবং তার সহচর সাহাবিদের জন্য দোয়া করি, প্রশ্ন আসা স্বাভাবিক যে ওনার পরিবার এবং ওনার সাথে যারা ছিলেন তাদের জন্য আমাদের এত দোয়া কেন করতে হয়? কারণ তাদের দেয়, তাদের দেনা, তাদের ঋণ, তাদের লোন, এটা আমরা সারা জীবন আদায় করে শোধ করতে পারবো না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন
তোমাদের কেউ যদি ওহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, ওহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ, ওহুদ পাহাড় যারা দেখছি মদিনায় গেছি তারা তো জানে, অনেকে মদিনা যারা যান মনে করেন ওই যে ওহুদের যুদ্ধের ময়দানে যেখানে শহীদদের কবরটা আছে ওইটার পাশে যে একটু বড় পাহাড় দেখা যায় মনে করে এই টুকরাটাই ওহুদ পাহাড়, জি না? এটা কত বড়? এটা কয়েক কিলোমিটার, মদিনা শহরকে ঘিরে আছে। মদিনা শহরের এটা বলতে পারেন দুর্গের মতো, রক্ষা কবচের মতো, প্রাচীরের মতো হয়ে রয়েছে, যে শত্রুপক্ষ এটা ভেদ করে আসতে পারে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহুদ পাহাড় সম্পর্কে অনেকগুলো কথা বলেছেন। বিভিন্ন হাদিসে দেখবেন ওহুদ পাহাড়টা প্রসঙ্গ এসছে, এই আমল করলে ওহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব হবে, ওহুদ পাহাড়কে নিয়ে অনেক কথা আছে। এর ভিতরে একটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুদ্ধ থেকে ফিরে আসার পথে মদিনায় ঢুকার সময় বলছিলেন, জাবাল ওহেদ, জাবাল ওহুদ ইউহিব্বুনা ওয়া নাহনু নুহিব্বু, ওহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা ওই পাহাড়টাকে ভালোবাসি। এবং মদিনার সাথে ওহুদ পাহাড় সম্পর্ক অনেক সুনিবিড়, এবং এ সম্পর্কে এমন এমন কথাও আছে বিভিন্ন হাদিসের আলোকে, মুহাদ্দিসদের বক্তব্য আছে যেগুলো আসলে আমরা অনেকে হয়তো হজম করতে পারবো না, আমি আর বললাম না সেগুলো। এই ওহুদ পাহাড় সম্পর্কে এই পাহাড়কে অনেক বিশ্লেষকগণ বলেন এটা জীবন্ত, অন্য প্রাণীর মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ কিছু বৈশিষ্ট্য দিয়েছেন। যাই হোক, সেই দিকে আমরা না যাই, শুধু যেটুকু আমাদের প্রসঙ্গ আসছে সেটুকু যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই এত বিশাল উঁচু পাহাড় যারা মদিনায় গেছেন দেখছেন বা ইউটিউবে দেখছেন যে কত উঁচা, এটা যদি উঠতে বলা হয় আমাদের অনেকের দ্বারা সম্ভবই না, এই পাথরের পাহাড় এত উপরে ওঠা তো কয়েক কিলোমিটার জোড়া, এই ওহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ, মানে বিষয়টা তো বাস্তবতে এত স্বর্ণ পাওয়া কঠিন, এত স্বর্ণ যদি কেউ দান করে কথার কথা, তারপরও সাহাবিদের সামান্য এক মুদ বা তার অর্ধেক, এই অল্প স্বল্প খাদ্য বা জাতীয় কিছু আল্লাহর রাস্তা দান করলে বা এর পরিমাণ দান করলে তো সাহাবিদের দানের পাল্লাটা ভারী হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের মর্যাদা এত বেশি, এত বেশি যে তারা এই সামান্যটুকু দিলে ওইটার যে ওয়েট হবে, দান তো পরিমাণ বেশি হলেই যে সওয়াব বেশি এমন কোনো কথা নাই, এটা তো আমরা জানি। মনে করেন আমাদের মসজিদে বা এই ভূমিপল্লীর উন্নয়নে বা যে কোনো একটা ভালো কাজে ধরেন আমি 5 লাখ টাকা দিয়ে দিলাম, আরেক বেচারা হয়তো 500 টাকা দিল, এমনও হতে পারে যে আমার 5 লাখেও আমি সওয়াব পাবো, ওনার 5,000-এও সওয়াব পাবেন বা 500 টাকায় সওয়াব পাবেন, এমন হতে পারে যে আমার 5 লাখের চাইতে ওনার 500 টাকার ওয়েট আল্লাহর কাছে বেশি, হতে পারে না? তার আছেই 1,000, দিয়ে দিছে 500, এখন বাকি 500 নিয়ে টানাটানির মধ্যে আছে সে, আর আমার আছে মিলিয়ন মিলিয়ন, দিয়ে দিলাম 5 লাখ, তো আল্লাহর কাছে ওজন বেশি হবে কোনটার? স্যাক্রিফাইস ওখানে বেশি, ত্যাগের পরিমাণটা ওখানে বেশি। এই জন্য সাহাবিদের দানের পরিমাণ যদি কম হয় স্যাক্রিফাইসের মাত্রা ছিল অনেক বেশি। আপনার এর আগে বিভিন্ন সময় শুনেছেন যে কঠিন কঠিন সময় আমি যখন সিরাত পড়ি বা সিরাত বিষয়ক আলোচনা আসে আমার অবাক লাগে যে কিভাবে সম্ভব, মানব ইতিহাসে কোনো মানুষ এভাবে স্যাক্রিফাইস করতে পারে না, সম্ভব না। আর এই জন্যই কোরআন কারিমের ওই আয়াতের ব্যাখ্যা বুঝে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হুয়া জিতাবাকুম, কাদেরকে বলেছেন? সাহাবীদেরকে। হুয়া জিতাবাকুম, শুনে রাখো তোমরা যারা আমার নবীর সাথে ইমান এনে তার সাহচর্য পেয়েছ, তার সান্নিধ্য পেয়েছ, তার শিষ্যত্ব পেয়েছ, হুয়া তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে তাবাকুম তোমাদেরকে সিলেক্ট করেছেন, তার নবীর সাহচর সহচর হওয়ার জন্য, সাহাবি হওয়ার জন্য এই লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানব সদস্য পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত, মানুষের শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে আসবে এদের মধ্য থেকে তোমাদেরকে আল্লাহ তাআলা সিলেক্ট করেছেন তার রাসূলের সাথী থাকার জন্য, এটা নির্বাচিত, এই জন্য তোমাদেরকে কিছু কোয়ালিটি আল্লাহ দিয়েছেন যেটার কারোর নাই। তাবুকের যুদ্ধে যখন যাচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি কঠিন পরিস্থিতি ছিল, মদিনায় খেজুর পাকছে, এই যে এখন যে গরম পড়তেছে এখন মদিনায় খেজুর পাকছে, এখন মৌসুমটা সেটা, তো মদিনায় খেজুর পাকছে, মদিনার মানুষের প্রধান খাদ্যই হলো খেজুর, আর খেজুরই হলো তাদের বলতে গেলে মূল উৎপাদনের জিনিস, এটাই তাদের কৃষি, তো তাদের
এই কৃষিজাত দ্রব্য খেজুর পাকছে, বছরে একবারই পাকে, আর এটা পাকার পর পাড়তে হয়, পরিচর্যা করতে হয়, না করলে কয়েকদিন মধ্যে এগুলো পচে গেলে শেষ হয়ে যাবে। এবার সারা বছরে আর খেজুর কিন্তু হবে না, খাওন কিন্তু আর নাই। মনে করেন আমরা ধানের উপর নির্ভরশীল, এখন তো আলহামদুলিল্লাহ ধান কেন, কত কিছু খাই আমরা, পোলাপান তো এখন ভাত খায় না, কি খায় এখন, বার্গার খায়, চিকেন পেটি, আপনার মাশরুম খায়, কত রুম এখন আছে, আমাদের ভাত না হইলেও চলে, বরং আমরা ভাত খাই না, ডাক্তার বলে ভাত কমায় খায়। তো আমাদের প্রধান খাদ্য, এর উপর আমরা এতটা নির্ভরশীল না। ধরেন আমাদের দেশে আর কোনো খাদ্য নাই, শুধু চাল আছে, ধান আছে, আর কিচ্ছু নাই, সেই ধানটাই যদি বছরে একবার হয়, আর সেই একবার হওয়ারটা সময় যদি আমাদেরকে বলা হয় সবাই দেশ সাইখা চলো, আল্লাহর নির্দেশ আসছে অন্য কোথাও, দুই মাস পরে আসবো, আইসা দেখবো ধান সব মাটিতে পুষে গুলো শেষ হয়ে গেছে। আল্লাহর এই নির্দেশ মানাটা শুধু কঠিন, মহা কঠিন না? সাহাবিদের জন্য কি পরীক্ষা আসছে দেখেন, আল্লাহ তাআলা এমনি এমনি তার রাসূল সাহাবি হওয়ার জন্য নির্দেশ করেন নাই। কথাটা আজকে এই জন্য বলছি যে প্রতি সপ্তাহেই তো আমি দরুদ পড়ি, আপনারা পড়েন, প্রশ্ন আসার কথা যে সাহাবিদের জন্য আমি যত দোয়া করবো ওনাদের নবীর জন্য করবো, বুঝলাম নবীর সাথে ওনাদের নামটা কেন বলতে হয়, কেন বলতে হয় এর ব্যাখ্যা করতেছি। দেখেন কি ত্যাগ ছিল তাদের, ইসলামটা যেত কিয়ামত পর্যন্ত আসে, আমাদের পর্যন্ত আসে, সেজন্য তো তাবুকের যুদ্ধে আল্লাহ নির্দেশ ছিল তখন যাও বের হয়ে যাও, যুদ্ধে সামিল হও, সবাই যেতে হবে। কি কঠিন নির্দেশ, খেজুর পাকছে, এখন খেজুরটা উঠাবো, এখন বলতেছে চলে যেতে, কোথায় এত দূরে, এবং সেখানে যাদের মোকাবেলা করতে হবে সে তৎকালীন বিশ্বের পরাশক্তি, যান নিয়ে ফেরত আসার সম্ভাবনা ক্ষীণ, বউ বাচ্চা যেগুলো আছে বাড়িতে রেখে যেতেছি এগুলো যে কিছু খায়া বাঁচবো খেজুর, সে খেজুরটাও না মানার ব্যবস্থা নাই, সময় নাই, চলে যাচ্ছে। আবার গরম হলো, খেজুর সাধারণত পাকে হলো প্রচণ্ড গরমে, গরম যত তীব্র হয় খেজুর তত তাড়াতাড়ি পাকে। তো এই খেজুর একদিক থেকে উঠাতে পারছি না, আবার একদিকে ভয়াবহ গরম, দুটো একদিকে, এর মধ্যে যেতে হবে। সাহাবিরা প্রায় সবাই চলে গেছে, সকলেই চলে গেছে, বৃদ্ধ অসুস্থ বাদে আর দুই তিনজন মানুষ বাদে সকল সাহাবিরা বের হয়ে চলে গেছে, এবং একজন যান নাই, উনি ওনার একটা বাগানে, মদিনাতে আপনারা যারা গেছেন মুর্শিদিনের আশেপাশে দেখছেন খেজুর বাগান টাগান আছে, খেজুর বাগানের ভেতরটা মানে মরুভূমির এলাকা যত উত্তপ্ত, যত গরম হয়, কষ্টকর হয়, ওই বাগানের ভেতরটা আবার শীতলও ওইরকম হয়, খুব আরামদায়ক হয়, নিচে পানির নহর বয়, শীতল পানি। তো উনি ওনার বাগানে তার স্ত্রীর সাথে খুনসুটি করছেন, আলাপচারিতার মধ্যে ছিলেন, হঠাৎ করে তার মনে হলো আরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের দিকে রওনা দিয়েছেন, এই পথে কোনো তাবুকের ওই পথে আমি গেছি, আপনারা যারা গেছেন তারা জানেন, কিছুই নেই, এখনও তেমন কিছুই নেই, বিশেষ করে আল ওলা শহর মাদায়েন সালেটালে চারপাশে যাবেন ভুতুড়ে ভুতুড়ে মনে হবে, যে রাস্তার আশেপাশে কিছুই নেই, পাথরের পাহাড়, কোনো মানুষ নাই, জনমানব শূন্য, এই পুরো এলাকার মধ্যে যাচ্ছেন, পানি তো নাই, মানুষও নাই, কিছুই নেই, তরুলতাও নেই, গাছপালাও অ্যাভেলেবেল নাই এতটা, তা খাবারের অভাবে পানির অভাবে নবীজি নিশ্চয় কষ্ট করতেছেন, আর আমি এখানে আরাম করতেছি মদিনা, ওইটা রেখে উনি দৌড় দিয়েছেন এবং যারা সস্মার সাথে যুক্ত দিয়েছেন। সফরে খাবার শেষ হয়ে গেছে, খাবার নাই, গাছও তো আমাদের দেশের মতো এত গাছ নাই, আমাদের দেশে যত গাছ মরুভূমির সাথে যদি তুলনা করে যারা মিডল ইস্ট গেছেন, আমাদের এত গাছের মধ্যে খুঁজে খেঁজে দুই চার পথ খাওয়ার মতো খুঁজে পাওয়া যাবে, কি বলেন, আছে না অমুক গাছ দিয়ে শরবত বানায়, তমুক গাছ দিয়ে আমরা মশলা বানাই, আন করি তান করি, আমাদের একটু খুঁজলে খাজলে দেখা যাবে যে পেয়ারার পাতা চাপায় খাওয়া যাচ্ছে, আমেরটা না গেল, এরকম দশটা জায়গায় একটা খুঁজে পাওয়া যাবে। মরুভূমিতে আসেই হলো এক দুইটা গাছ রুক্ষ, ভয়ঙ্কর রুক্ষ, কাঁটাওয়ালা, এগুলো আপনার মরুভূমিতে মরু ঝড়ে এগুলোর অবস্থা এরকম হয়, এগুলো মুখে দেওয়ার মতো কোনো অবস্থা নাই, কিন্তু ক্ষুদায় কতটা পাগল পড়া হলে ওই পাতা খেয়ে জীবন ধারণ করতে হয়েছে সাহাবিদের। আর পানির কথা বলবো, সুবহানাল্লাহ, তাবুকের সফরে পানির জন্য হাহাকার কোন পর্যায়ে ছিল, জাস্ট একটা এক্সাম্পল, মানব ইতিহাসে পৃথিবীর বহু রাজা মহারাজারা চলে গেছে, বহু ক্ষমতাধররা আছে, অনেক চেলা চামচা দুনিয়াতে পাওয়া যাবে,
কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অনুসারী সাহাবী তাদের ত্যাগের মানে কথা কল্পনাও করতে পারে এরকম আরেকটা এরকম নেতা বা নেতার অনুসারী দেখাতে পারবেন না বাকি সব এগুলো মরীচিকা অনুসরণ যদি দেখতে চান তাহলে দেখতে হবে সাহাবা ইকরামকে তো পানির পিপাসা এবং পানির অভাবটা এই পর্যায়ে ছিল আপনারা জানেন ওট কিন্তু একসাথে অনেক পানি খায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু ওট মরুভূমিতে বাহনের কাজ করবে চলবে মাইলকে মাইল এবং মরুভূমিতে চাইলেই যেখানে সেখানে পানি পাওয়া যাবে না এই জন্য ওর পেটের ভিতরে একটা বিশেষ থলে দিয়ে দিয়েছেন রিজার্ভ ট্যাঙ্কি গাড়িতে যেরকম রেডিয়েটরের পানি থাকে রিজার্ভ ট্যাঙ্কি থাকে আলাদা পানি থাকে তো ওর শরীরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে এই যে মানুষ রিজার্ভ ট্যাঙ্কি আবিষ্কার করছে যায় দেখেন এই যে ওট থেকে শিখছে হয়তোবা কারণ এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিতে এগুলো সবগুলোরে কি আছে নজির আছে এই যে গায়ে দুটো হেডলাইট আমাদের শরীরে আছে না নাই এগুলো কি হেডলাইট আছে না নাই বলেন অনেক কিছুই আছে যেগুলোকে আপনি দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি সেটার মধ্যে গবেষণা করেই অনেক কিছু আবিষ্কার করা সহজ হয়েছে এবং সেটাই আমাদেরকে পথ দেখিয়েছে যাই হোক তো রিজার্ভ ট্যাঙ্কি থাকে ওঠের পেটে সে পানি একসাথে বেশি নিয়ে নেয় এবং ওখানে রিজার্ভ রাখে ওইটা কিন্তু তার পাকস্থলীতে যায় না যখন সে মরুভূমিতে পানি পায় না এবং পিপাসায় তার গলা শুকিয়ে আসে মরণাপন্ন হয় তখন রিজার্ভ ট্যাঙ্কি থেকে সে পানি নিয়ে ওইটা গিলে হ্যাঁ জি এখন সাহাবা ইকরামের পানির পিপাসা এই লেভেলে ছিল যে পানি কারোর কাছে নাই যা ছিল পাত্রপুত্র সাথে ছিল এগুলো সব শেষ পথ এখন অনেক বাকি চারপাশে দুধ মরুভূমি পানির কোনো আলামত নাই ভয়ঙ্কর গরম যারা গেছেন তারা জানেন কীরকম গরম হয় গরমের সময় খেজুর পাকা গরম যেটাকে বলে সেটা কি গরম হয় এই গরমের মধ্যে পানি এক ফোঁটাও নেই সব শেষ এখন গলা শুকিয়ে মরার অবস্থা যে বহু মানুষ মারা যাবে এখন গলা শুকিয়ে এই অবস্থা তখন ওট জবে করছে ওট জবে করছে ফুর্তি করার জন্য না অনুষ্ঠান করার জন্য না ওটের গোশত খাওয়ার জন্য না কিসের জন্য ওই ভেতরে থাকা রিজার্ভ ট্যাঙ্কিটার পানি একটু একটু একঘক একটুক মুখে দিয়ে জিব্বা তর তাজা করে বাঁচার জন্য তৃষ্ণার কষ্ট কোন লেভেলে গেছে আপনি চিন্তা করেন যে পশু জবে করে আর এই পশুও তো স্বাদের পশু না শখের পশু না এটা তো বাহন জবে করলে তো নিজেও চলতে পারবে না হাঁটে হেঁটে হেঁটে যাওয়া লাগবে বাহন শেষ কিন্তু যান বাঁচাবার জন্য ওর ভেতরকার একটু পানি মুখে দিয়ে কোনো রকম যান বাঁচাইতে হয়েছে তৃষ্ণার কষ্টের লেভেলটা কি চিন্তা করছেন এইরকম সময় মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম নির্দেশ করছেন বাস আর কোনো কথা নেই সব ছেড়ে দিয়ে চলে গেছে মুসলমান কার সন্তান আমরা কাদের উত্তরসূরি আমরা আমরা জানি না আমরা যাদের উত্তরসূরি এই হলো তাদের আনুগত্য এই হলো তাদের অনুকরণের দৃষ্টান্ত আপনি কত শুনবেন হুদায়বিয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখলেন উনি উমরা করতেছেন হিজরত করে চলে আসছে পাঁচ ছয়টা বছর পার হয়ে গেছে ছয়টা বছর পার হয়ে গেছে মাতৃভূমিতে যাইতে পারে নাই সব মদিনাতে আছে মনটা টানে নিজের দেশের দিকে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী রক্ত সম্পর্কীয় সহায় সব পড়ে আছে সব বাদ দেন আল্লাহর ঘর পড়ে আছে একটু আল্লাহর ঘর তওয়াফ করতে পারতেছে না সবার মনে ব্যথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখলেন যে উনি সাহাবীদেরকে সাথে নিয়ে তওয়াফ করছেন এই উমরা করছেন এবং মাথা মুন্ডন করছেন ওনার উমরার স্বপ্ন দেখে উনি সাহাবীদেরকে বললেন আমি স্বপ্নে দেখলাম আমি উমরা করতেছি আর নবীদের স্বপ্ন মিথ্যা হয় না শতভাগ বাস্তবায়িত হয় বিধায় আগামী বছর আমরা উমরা করতেছি ঘোষণা দিয়ে দিছে এবার সাহাবীরা সব তো খুশি ওহ তাহলে তো আমরা উমরা করতে যাচ্ছি মক্কায় সবাই রওনা দিয়েছেন হুদায়বিয়ার মতো হুদায়বিয়ার নামক জায়গা যাওয়ার পর আপনারা জানেন বাকি ঘটনা মক্কার মুশরিকরা এসে বাধা সাজছে খবরদার থামো কেউ যেতে পারবে না ওনারা তার অস্ত্র নিয়ে যুদ্ধ করতে যান না ওনারা গেছেন উমরা করতে আর ওরা তো অস্ত্র নিয়ে আসছে এখন এখানে তাদের সামনে তার লড়াই করার সুযোগ নেই তারা বলছে গো ব্যাক মদিনা আসতে পারবে না এবং চুক্তি হলো ঐতিহাসিক সন্ধি চুক্তি হুদায়বিয়া সন্ধি সে ঐতিহাসিক সন্ধি চুক্তি হলো সাহাবিরা উমরা করতে পারলে না সবার মন খারাপ আরে নবীজি স্বপ্ন দেখছেন আমরা উমরা করতেছি এখন হুদায়বিয়া জায়গাতে ফেরত চলে যাওয়া লাগবে তাহলে ওনার স্বপ্ন সত্য হলো কই দেখেন কত বড় পরীক্ষা আমরা হলে তো অনেকে সেখানে বেইমান হয়ে যেতাম তো নবীদের স্বপ্ন বলে মিথ্যা হয় না আপনি স্বপ্নে দেখেন উমরা করতেছি এখন তো উমরা করতে পারতেছি না ব্যাক চলে যেতে হচ্ছে তাহলে আপনার স্বপ্ন সত্য হলো কই ওখান থেকেই তো আমরা বেইমান হয়ে যেতাম তাই না
কিন্তু দেখেন আল্লাহ তাআলা পরীক্ষা কিভাবে সাহাবীদেরকে নিছেন, এটা একটা টেস্ট ছিল, দেখা যাক তারা কতটা আস্থা রাখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কিন্তু সব মুশকিল হলো ওই জায়গা যখন কাফেররা বাধা দিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওমরার নিয়ম হলো এটা যে ইহরাম বাঁধার সময় মানুষ এভাবে নিয়ত করবে যে আল্লাহ আমি তো ওমরা নিয়ত করে গেলাম, যদি আমার কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয় আর আমি ওমরা করতে না পারি তাহলে চুল যেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে ওখান থেকে আমি হালাল হয়ে যাবো, ওখান থেকে চুল চেষে ফেরত আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সবাইকে বললেন ঠিক আছে, আমাদের যেহেতু প্রতিবন্ধকতা স্বীকার হয়েছি সবাই চুল চেষে, চুল চাষা মানে হলো এরামের কাপড় খুলে ফেলাও, নর্মাল কাপড় পরে ফেলো, পরে আমরা ব্যাক করব। কিন্তু কেউ আর চুল চাষে না, কেমন চুল চাষবো, তওয়াফ করলাম না, সাই করলাম না, ওমরার কোনো কাজ করলাম না, চুল চাষবো কি দুঃখে, কেউ চুল চাষে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্ডার করছেন সবাই চুল চাষো, কেউ চাষে না, সবার মনে ব্যথা, ভারাক্রান্ত, হ্যাঁ রে আমরা ওমরা করতে পারলাম না, আমাদেরকে বাধা দিল গায়ের জোরে, চলে যেতে হবে, চুল চাষবো কি দুঃখে, ভাত খাইলাম না দোয়া পড়ি কেমনে, ব্যাপারটা এরকম আর কি, খানা শেষের দোয়া। সুবহানাল্লাহ, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী উম্মুল মুমিনীন, দেখেন মেয়েদের পরামর্শ কখনো কখনো যে নিতে হয় এবং সেটা যে খুব গুরুত্বের সাথে নিলে মানুষ মানে কল্যাণ হয় আমাদের, তখন উম্মুল মুমিনীন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী পত্নী তিনি তাকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মানুষকে বলছেন কিন্তু মানুষ মানতে পারছে না, সবাই আসলে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, নবীজির প্রতি আনুগত্যের খেলাফ না বাকি সবাই মানে একরকম হতবাক হয়ে রয়েছে যে কি করব। তখন তিনি বললেন যে আপনি নিজে চুলটা চাষেন, তাহলে দেখবেন সবাই শুরু করছে, ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি চুল চাষার পরে এক এক করে সবাই চুল চাষে ফেলছে। এখন এই যে উমরা করা হলো না ফেরত আসছি, আজকাল যদি হুজুরদের কোনো কথা না খাটে আমরা হুজুরদের চোদ্দ গোষ্ঠী কেমনে উদ্ধার করি, তাই না? সেখানে নবী কথা বলছে কিন্তু খাটে নাই, উনি স্বপ্নে দেখছে উমরা করার কথা কিন্তু উমরা করা হয় নাই, হুদাইবিয়াতে ফেরত আসছে, সব বেঈমান হয়ে যাওয়ার কথা না, একজন সাহাবিও বিচলিত হননি, একজন না, সবার আস্থা ছিল যে উনি যা দেখেছেন তাই হবে, এখন হয় নাই পরে হবে। ঠিকই হুদাইবিয়ার সন্ধি চুক্তির পরেই পরবর্তী বছরেই সাহাবিরা নির্বিঘ্ন উমরা করে ফেরত চলে আসলেন, তাহলে স্বপ্ন বাস্তবায়িত হলো কিন্তু মাঝখানে একটা পরীক্ষা হয়ে গেল যে দেখি সাহাবিরা সবর করে কিনা, পরীক্ষা তারা উত্তীর্ণ হয়ে গেল, কেন তারা সাহাবি হয়েছেন, কেন তাদের এত মর্যাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জুমার সময় বা কোনো একটা সময় খুতবা দিচ্ছিলেন, খুতবা চলাকালীন কিছু লোক বাহিরে হইচই করতেছিল, মুনাফিকরা থাকে না, মুসলমান সেজে আসে, এদের তো আর ভেতরে ইসলাম থাকে না, হইচই করে তো মসজিদের আদব নষ্ট করে তারা মসজিদের বাইরে হইচই করতেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে তোমরা বসে পড়ো, সবাই বসো, হইচই করে দাঁড়িয়ে এলোমেলো থেকো না, বসো। এই মুহূর্তে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আসছিলেন মসজিদের দিকে, উনি পথে আসছিলেন, হইচই করা পার্টি তো দাঁড়ায় দাঁড়ায় হইচই করছে, উনি আসছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসো এই কথা ওনার কানে যখন শুনছে তখন তিনি এমন এক জায়গায় বসে পড়ছেন ওটা বসার জায়গা না, ধরেন কথার কথা আমাদের ড্রেন মসজিদের সামনে, এখন আপনি ড্রেনটা পার হয়ে আসতেছেন, ধরা যাক ড্রেন পার হয়ে আসতেছেন, তো ড্রেন পার হচ্ছেন ওই মুহূর্তে নির্দেশ গেছে আর ধপ করে বসে পড়ছেন ড্রেনের উপরে, ব্যাপারটা এরকম ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বললেন আরে আপনাকে তো এখানে বসতে বলি নাই, উঠে আসেন আপনি। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ আসার পর এটি কি ড্রেন না রাস্তা এটা বিবেচনা করার মতো সময় ওনাদের ছিল না। এই জন্য আমি আগেই বলছি আমার এটা আলোচনার বিষয় না, আজকে কয়েক ঘন্টা যদি বলি শেষ করা যাবে না, এই সাহাবায়ে কেরাম তাদের কেন তাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ধ পৃথিবী মুসলমানদের হাতে বিজয় মুসলমানদের হাতে এনে দিয়েছেন, মুসলমানদের পায়ের নিচে এনে দিয়েছেন, কেন যখন ওমর রাদিয়াল্লাহু আনহু শাসন আমলে এক এক এলাকা জয় হতে লাগলো, বড় বড় রাজাদের স্বর্ণের মুকুট, তুরস্কে গেলে কিছু দেখা যায়, যারা গেছেন আমি গেছি আরো বিভিন্ন জায়গায় আছে যে বড় বড় মুকুট আছে, আগে রাজারা তো মনে করেন আমাদের মতো এত এত টেকনোলজিতে ছিল না, এত বুদ্ধিশুদ্ধি তাদের মাথায় ছিল না, বরেন পাখা দিয়ে বাতাস করার জন্য দড় দুই পালোয়ান রাখতো পিছে, বড় মোটা একটা পাখায় নেমে নাড়তো, তাই না? এই ছিল রাজাদের হাল। আর আমাদের এখন সুষ্টির দিলে আছি, ঠান্ডা বাতাস দেয়, এসব পলন টলন পালার সময় আমাদের নাই, সম্পদ এগুলো পাহারাদারি করার জন্য এগুলো নেওয়ার জন্য ঘোড়া, এত বড় বড় ইয়া বড় বড় চাবি, ইয়া বড় বড় তালা দরজা, আর এখন আমাদের সব ব্যাংকে জমা দিয়ে শুধু কার্ড দিয়ে দিই, টিপ দিয়ে আর বাইরে।
মানে রাজারাও যে শান্তি ভোগ করে নাই আল্লাহ তাআলা এই যুগে আমাদেরকে সেটা ভোগ করাচ্ছে জব দিতে আসে না নাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর ওমর আদালতের সময় যখন বিভিন্ন রাজ্য শাসন হতে লাগলো এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যখন বিভিন্ন রাজ্য সরি রাজ্য দখল হয়ে গেল তারা প্রধানত হলো মুসলমানদের কাছে তাদের জুলুম নির্যাতন থামানো হলো এবং তাদেরকে ক্ষমতাচ্যুত করা হলো তাদের অত্যাচার থামানো হলো মানুষকে মুক্তি দেওয়া হলো তখন তাদের ওই যে মুকুটগুলো তাদের অনেক বড় বড় মুকুট থাকতো ইয়া বড় মুকুট এই মুকুটটা তো মাথার উপরে নিয়ে বহন করে বাড়াইতে পারবে না বসলে মাথার উপরে মুকুটটা এসে ইয়া করতো বিশাল বড় স্বর্ণের মুকুট ওইগুলো এনে রাখা হলো মসজিদে নববীর সামনে সাহাবীরা পাও দিয়ে উষ্ঠা মারতে মারতে যেতেন আমরা হলে তো এই মুকুটের সাথে সেলফি হয়ে যাক নাকি এরপর ফেসবুকে এই যে পারস্য সম্রাটের স্বর্ণ মুকুটের সাথে আমি ছবি তুলেছি ওয়াও কিভাবে তুললা তুমি মাশাআল্লাহ লাইক কমেন্টের বন্যা ব্যবসা শুরু এই না আমাদের টেন্ডেন্সি আপনি একবার চিন্তা করেন সাহাবীদের কাছে এটা উষ্ঠা মারার পাত্র ছিল ওই স্বর্ণের প্রতি বিশেষ কোনো আকর্ষণ আগ্রহ তাদের ছিল এমনি এমনি তাদের এত মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই এমনি এমনি এত মর্যাদা দেন নাই এবং তাদের সে বিবরণ তাদের সে আত্মত্যাগ তাদের সে আপনার স্যাক্রিফাইস সেগুলো আমাদের প্রেরণার জায়গা সেগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাদের পরিপূর্ণ অনুসারী হওয়ার তৌফিক দান করুন আমিন